আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে একটা কারকে ডানে বামে সরাতে হবে। হ্যাঁ, লেফট রাইট অ্যারো বাটন প্রেস করলে গাড়িটা ডানে বামে সরবে, এই কাজটা করতে হবে। হ্যাঁ, একটা আর পিছে পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, আর সামনে থাকবে হচ্ছে একটা গাড়ির ইমেজ। হ্যাঁ, তো এই দুইটা কাজ আগে করতে হবে, তারপর হচ্ছে ডানে বামে সরানোর কাজটা। হ্যাঁ, আর তার আগে একবার শুরুতে করতে হবে একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে। এই সবগুলা কাজ আমি এখন একসাথে করব। প্রথমে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, নিউ প্রজেক্ট। এখানে আছে জাভা 1.8, একটু জেডিকে সিলেক্ট করা আছে, কিছু করতে হবে না এখানে। নেক্সট, এখানে নেক্সট, এখানে প্রজেক্টের নাম দিতে হবে। আচ্ছা, প্রজেক্টের একটা নাম দিই, কার ড্রাইভ। আচ্ছা, প্রজেক্টের নাম সব ছোট হাতে রক করে দিই। হ্যাঁ, কার ড্রাইভ গেম। এখানে ক্রিয়েট হয়েছে, প্রজেক্টে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই সোর্সের মধ্যে কোনো কিছু নাই, এইখানে আমরা ক্লাসগুলো এখন ক্রিয়েট করব। তার আগে আর একটা কাজ করব, এই আমাদের তিনটা ইমেজ লাগবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর গাড়ির ইমেজ। আচ্ছা, দুইটা ইমেজ লাগছে, গাড়ির ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে ওই দুইটা ইমেজ আগে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ, আর এই যে গাড়ির ইমেজ। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের নাম ব্যাকগ্রাউন্ড দিই, দুইটা পিএনজি ফরম্যাট আছে, ডট পিএনজি। ডট পিএনজি লেখাটা যদি না দেখা যায় তাহলে এইখান থেকে দেখা যাবে। এখানে না, ফোল্ডার অপশন, ভিউ, ভিউয়ে গিয়ে, ভিউয়ে গিয়ে অপশন চেঞ্জ ফোল্ডার, ভিউ। এই যে এটা হাই, এখানে ক্লিক করা থাকলে এটা আনচেক করে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা ডট পিএনজি টা দেখা যাবে। তাহলে এই দুইটা ইমেজ আমি কপি করলাম। এটা ডিরেক্টলি এই প্রজেক্টে পেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট, অথবা হচ্ছে আরেক ভাবে করা যায়, এর মধ্যে চলে যাব, ফোল্ডারের মধ্যে গিয়ে যেটা প্রজেক্টটা, এই প্রজেক্টের মধ্যে গিয়ে পেস্ট, একই কথা। তাহলে এখানে দুইটা ইমেজ চলে আসছে, এইখানে এটা ইমেজটা আসার কথা, এটা চলে আসছে, এই যে একটা ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কার ইমেজ, মানে দুটো চলে আসছে। এখন সোর্স এর মধ্যে আমরা হচ্ছে প্রথমে ফ্রেম ক্রিয়েট করব, নিউ ফ্রেম, ক্লাসের নাম ফ্রেম, কিন্তু এটা এক্সটেন্ড করব হচ্ছে যে ফ্রেম কে, মানে ফ্রেমের বৈশিষ্ট্যগুলো নিব হচ্ছে যে ফ্রেম থেকে। আচ্ছা, এটা রেড হয়ে আছে, এটাকে ইম্পোর্ট করতে হবে, অল্টার ইম্পোর্ট। এটা সুইং নামের একটা লাইব্রেরি আছে, ওইখানে আছে। আচ্ছা, এখন এই যে ফ্রেম থেকে আমি যে বৈশিষ্ট্যগুলো ফ্রেমের মধ্যে নিব, হ্যাঁ, মানে নেওয়া হয়ে গেছে অলরেডি এক্সটেন্ডস এর মাধ্যমে, ওইগুলো এখানে এখন ইউজ করব। প্রথমে হচ্ছে যে ফ্রেম, আচ্ছা এইখানে মেইন মেথড লিখতে হবে আগে, পাবলিক স্ট্যাটিক, এখান থেকে আমাদের প্রজেক্ট রান করা শুরু করবে। আচ্ছা, এখানে হচ্ছে এখন নিউ ফ্রেম ক্রিয়েট করতে হবে, যে ফ্রেমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে।
নাম ফ্রেম দিলাম, হ্যাঁ অন্য নামও দেওয়া যাবে। আচ্ছা এটাতে ফ্রেম ক্রিয়েট হয়েছে। ফ্রেমের হচ্ছে সেট ভিজিবল, এটা ট্রু করব। আচ্ছা এটা এটার আগে হচ্ছে ফ্রেমের সাইজটা ঠিক করতে হবে, সেট সাইজ এটা হচ্ছে 10, এটা হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে হাইট একটা দিয়ে দিচ্ছি 540। আচ্ছা এখন রান দিয়ে দেখি কি হয়। ফ্রেম ক্রিয়েট হয়েছে। আচ্ছা ক্লোজ। এবার হচ্ছে আর একটা ক্লাস তৈরি করব, ফ্রেম ক্লাস হচ্ছে, এবার হচ্ছে বোর্ড নামের একটা ক্লাস। আচ্ছা বোর্ড বোর্ড ক্লাসটা এক্সটেন্ড করতে হচ্ছে জে প্যানেল কে, জে প্যানেল হচ্ছে এন্টার। আচ্ছা জে প্যানেল, যে প্যানেলটা হচ্ছে এই ফ্রেমের মধ্যে একটা প্যানেল, মানে এইটাতে যে প্যানেল ফ্রেম ক্রিয়েট হলো, হ্যাঁ যে এখানে যে ফ্রেম ক্রিয়েট হলো এর মধ্যে একটা প্যানেল ক্রিয়েট করব। যে কোনো একটা জায়গায় প্যানেল ক্রিয়েট করে ওইখানে ইমেজটা সেট করব। তো আগে হচ্ছে প্যানেল তারপরে ইমেজ, হ্যাঁ তাহলে হচ্ছে এখানে একটা ইমেজ ভ্যারিয়েবল নেব, ইমেজ ইমেজ AWT, এটা প্রথমটা। হ্যাঁ এখানে অনেক ধরনের ইমেজ আছে, ক্লাস আছে, যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা অনেকগুলো আছে। আমরা নেব AWT এরটা, হ্যাঁ এটা না এলে সমস্যা হইতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার নাম দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা জাভাতে হচ্ছে বড় নাম ইউজ করে, মানে ছোট খাটো নাম ইউজ করে, শুধু বি ইউজ করে না, মানে সি এর মতো না, ফুল নেম ইউজ করে। আর এই ফুল নেমে পরের ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করা হয়। হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে ইমেজটা ক্রিয়েট করব না, আচ্ছা আচ্ছা এখানে ক্রিয়েট করব না, এটা অ্যাসাইন করব পরে, এটা কনস্ট্রাক্টরে অ্যাসাইন করব। তাহলে একটা কনস্ট্রাক্টর লিখি, কনস্ট্রাক্টর হচ্ছে এই নাম দিয়ে কনস্ট্রাক্টরটা হবে। হ্যাঁ তো আমি হচ্ছে জেনারেট দিয়ে কনস্ট্রাক্টর তৈরি করা যায়, জেনারেট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়েছে, সেটা অনেক কঠিন ভাবে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ আমি এটাকে সহজ করে দিই, এটা এটা লাগবে না। আচ্ছা এইটুকু, এটাও লাগবে না। আর এইখানে ইমেজটা কি হবে, আচ্ছা আমি এটা কেটে দিই, হ্যাঁ কেটে দিই, আবার নতুন করে দেখা কিভাবে এটা করব। হচ্ছে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইকুয়ালস এখানে ইমেজটা দিতে হবে। হ্যাঁ তো ইমেজটা হচ্ছে কোনটা, ইমেজটা হচ্ছে এই এই যে এইটা ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি, এইটা এখানে বসবে। তো এইখানে ডিরেক্টলি বসতে পারে না,
ওকে আগে হচ্ছে ইমেজ আইকন নামে একটা ভ্যারিয়েবল নিয়ে আসতে হবে। এইখানে নিয়ে আসতে হবে, হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ কে প্রথমে হচ্ছে ইমেজ আইকন নামের একটা ভ্যারিয়েবলে নিয়ে আসলাম। এই ইমেজ আইকন থেকে ওটা গেট করতে হবে ইমেজটা, ইমেজ আইকন থেকে ইমেজটা গেট করলে এই গেট ইমেজটা হচ্ছে এই ইমেজের টাইপ, মানে এটার টাইপ আর এটার টাইপ এখন সেম। এটা ছিল ইমেজ আইকন আর এটা ছিল শুধু ইমেজ, মানে এই যে ইমেজ টাইপ। আচ্ছা, সেই জন্য আমাকে এই গেট ইমেজ দিয়ে ইমেজ টাইপ করা হলো, মানে গেট ইমেজ মানে ইমেজ টাইপ নিচ্ছি ইমেজ আইকন থেকে। প্রথমে ইমেজটা ছিল এই ধরনের, হ্যাঁ এটা, এটার থেকে ইমেজ আইকন হলো, এইখানে ইমেজ আইকন থেকে ইমেজ করলাম, মানে জাস্ট ক্লাস গুলা ডিফারেন্ট আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ হলো, এটা হচ্ছে ভ্যারিয়েবলটা প্রপার্টিস। আর হচ্ছে আর হচ্ছে পেইন্ট করতে হবে, যে প্যানেলের মধ্যে একটা মেথড আছে সেটা হচ্ছে পেইন্ট। এই দুইটা হচ্ছে এই বোর্ড ক্লাসের, আর যে প্যানেলের সুবিধাটা নেব এখন, হ্যাঁ যে পেইন্ট করা, ইমেজটাকে পেইন্ট করা, তাহলে ওইটা হচ্ছে ওভাররাইড মেথড। হ্যাঁ, ওইটা রাইট বাটন ক্লিক করে জেনারেট দিয়ে করা যায়, ওভাররাইড, ওভাররাইড মেথডস এইখান থেকে দেখতে হবে। এই যে পেইন্ট আছে এখানে, হ্যাঁ শেষের দিকে আছে এটা, তো আমরা এটা এখানে ক্লিক করে করা যায়, চলে আসলো, অথবা হাতে লিখেও করা যায়, আমি হাতে লিখে করি পেইন্ট। আচ্ছা, এখানে পেইন্ট লেখার সাথে সাথে যে এখানে একটা অপশন দিচ্ছে, তো এটা আরো বেশি ইজি হবে। এই অপশন যখন দিচ্ছে এখানে ডবল ক্লিক করলে হয় অথবা ইন্টার ক্লিক করলে হয়, এভাবে করে সিলেক্ট করে পেইন্টে ইন্টার ক্লিক, চলে আসলো। আচ্ছা, এখন এইখানে হচ্ছে যে এই এই লাইনটা বাদ দিলেও হবে রাখলেও হবে, সমস্যা নাই। এইখানে হচ্ছে এই ইমেজ যেটা ছিল সেই ইমেজটাকে এইখানে শো করতে হবে। এখানে প্রথমে হচ্ছে এই গ্রাফিক্স, যেটা জি মানে যে হচ্ছে শো করাবে গ্রাফিক্স, হ্যাঁ এর মধ্যে শো করাবে গ্রাফিক্স, হচ্ছে ড্র ইমেজটাকে ড্র করবে। এইখানে আমার ইমেজের ইমেজটাকে বসাইতে হবে, ইমেজটা কোন কোনখানে বসবে, যেখানে লিখে দিয়েছে ইমেজ ইন্টেজার এক্স ওয়াই ইমেজ অবজারভার, তাহলে এক্স এর ভ্যালু দিলাম 300, ওয়াই এর ভ্যালু দিলাম 300, আর এখানে হ্যাঁ ডিসক্রিপ্ট। আচ্ছা, এখন ইমেজটা শো করবে, হ্যাঁ তো এই ইমেজটা হচ্ছে প্যানেলের মধ্যে শো করবে, কিন্তু প্যানেলটাকে মানে যে বোর্ড, বোর্ডটা হচ্ছে একটা প্যানেল, বোর্ড হচ্ছে একটা প্যানেল, আর ফ্রেম হচ্ছে একটা জে ফ্রেম টাইপ, আর বোর্ড হচ্ছে একটা জে প্যানেলের টাইপ। হ্যাঁ আচ্ছা, তো ওই প্যানেলের মধ্যে ইমেজটাকে সেট করা হয়ে গেছে এটার মাধ্যমে, এগুলো আগে আগেও দেখিয়েছে, হ্যাঁ আগের টিউটোরিয়াল গুলোতে ছিল। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে প্যানেলের মধ্যে ইমেজটাকে দেখানো হয়েছে, এখন হচ্ছে প্যানেলটাকে ফ্রেমের মধ্যে দেখাতে হবে, মানে এইখানে প্যানেলটা অ্যাড করতে হবে। ওইটা অ্যাড করব হচ্ছে এইখানে সেট ভিজুয়াল ট্রু, যেটা তার আগে আগে অ্যাড করতে হবে, তাহলে ফ্রেম অ্যাড এইখানে দিতে হবে হচ্ছে নিউ বোর্ড, তাহলে এই নিউ বোর্ডটা একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করলাম, হ্যাঁ সেইটা হচ্ছে অ্যাড করে দিলাম ফ্রেমের সাথে, তাহলে এটা যখন ক্রিয়েট করবে নিউ বোর্ড, এটা মানেই তো হচ্ছে এই পাশের এই মেথডটা, আবার এই মেথড মানে হচ্ছে এই ইমেজ, এই ইমেজ গুলো সেট হয়ে গেল। আর এই পেইন্টের কাজ তো বারবার হচ্ছে স্ক্রিনে পেইন্ট করবে, তাহলে এখন রান দিয়ে দেখি আসে কিনা ইমেজটা, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আসছে, আচ্ছা ইমেজটা আমার দেখাচ্ছে হচ্ছে যে এইখান থেকে শো করছে, হ্যাঁ নিচের দিকে দেখাচ্ছে, মানে 300x300, আসলে এটা দেখাইতে হবে এই 00 থেকে, এখানে আমার ভুল হয়েছে,
এখানে হচ্ছে এই 00 দিতে হবে এটা। এখন যদি স্টপ করি আবার রান করি, এখন ঠিক আছে। আচ্ছা এটা ক্লোজ, তাহলে একটা ইমেজ হলো। এবার আরেকটা ইমেজ, আরেকটা হচ্ছে গাড়ির ইমেজটা। হ্যাঁ কার ইমেজ এটা। আচ্ছা এটা করব, হ্যাঁ এটা ওই সিমিলারলি এখানে ইমেজ অ্যাড করে করা যায়। ইমেজ অ্যাড করে কার এভাবে করা যায়। তারপর হচ্ছে এই এইখানে হচ্ছে এটার মতো করে আরেকটা লাইন, আরেকটা লাইন দিলাম আর এখানে কার লিখে দিলাম। দুই সেকেন্ড টু, তারপর এইখানে যে কার ইমেজ নিয়েছি এটার মতো যেটা নিয়েছি ওইটা এখানে দিতে হবে। কার ইকুয়ালস ইমেজ আইকন টু থেকে এড করতে হবে। তাহলে এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যেভাবে দুইটা লাইন দিয়ে নিয়েছিলাম সেইভাবে এখানে দুইটা লাইন দিয়ে নেওয়া যাবে, নিয়ে এখানে প্রিন্ট করা যাবে। প্রিন্ট করার সময় এখানে হচ্ছে কার লিখে দিলাম আর কার্ডটা হচ্ছে 300 এ প্রিন্ট করছি। হ্যাঁ 300 300। এবার রানতে দেখি কোথায় প্রিন্ট হয় কার্ডটা। একটু উপরে প্রিন্ট হয়েছে, এটা হবে হচ্ছে রাস্তায়। তাহলে এটা একটু নিচে নামাইতে হবে, মানে ওয়ায়ের মানটা নিচে নামাইতে হবে। ওয়ায়ের মানটা এখানে হচ্ছে 0, আস্তে আস্তে 300 হয়েছে এখানে, তাহলে হচ্ছে 400 করে দিলে তখন ঠিক হবে। 450 করি। এখন ঠিক আছে, ঠিক জায়গায় প্রিন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল জাস্ট ইমেজ, কিন্তু এখানে কার ইমেজটা জাস্ট ইমেজ না, এটাকে আমাকে ডানে বামে সরাইতে হবে, ব্যাকগ্রাউন্ডের মতো না। তাহলে এই কারটাকে ডানে বামে সরাইতে হলে মুভ নামের একটা মেথড লাগবে, যে কারটাকে আমি ডানে বামে সরাবো, মুভ না ঠিক মানে কোন একটা মেথড লাগবে যে ডানে বামে সরাবো। আচ্ছা সেই জন্য এটাকে শুধু ইমেজ এইভাবে নেওয়া যাবে না, এতক্ষণ যা করলাম এটা নেওয়া যাবে না। হ্যাঁ তাহলে আমি আবার হচ্ছে ব্যাকে যাই, কন্ট্রোল জেড, ব্যাকে যাই, যা করেছিলাম এগুলো ব্যাকে যাই, মানে ইমেজ ইমেজ অ্যাড করব না এইভাবে। আচ্ছা এখানে আমরা যেটা করব, কার নামের একটা ক্লাস ক্রিয়েট করব, সেই কার থেকে আমরা ইমেজ নিয়ে এখানে ইমেজ অ্যাড করব ইমেজটা। তাহলে আমরা কার নামের একটা ক্লাস তৈরি করতে হবে, এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। এই তিনটা ক্লাস, হ্যাঁ তিনটা ক্লাস লাগবে, আরো একটা ক্লাস লাগবে। আচ্ছা যাই হোক, এখানে কার নামের একটা ক্লাস ক্রিয়েট করি। কি জন্য করছি, কারণ হচ্ছে শুধু কারের শুধু ইমেজ না, এর সাথে আরো অনেক কিছু আছে। তাহলে এখানে হচ্ছে কারের থেকে কি লাগবে, একটা কারের একটা ইমেজ লাগবে, ইমেজ কার, কার ইমেজ। হ্যাঁ এটি ইম্পোর্ট করতে হবে, অল্টার এন্টার। আচ্ছা এটা ক্লিক করলে ইম্পোর্ট হবে। হ্যাঁ আর একভাবে করা যায় হচ্ছে ইমেজ লেখার সময় অপশন দেয়, এই যে এখানে অপশন দিয়েছে এটা ডাবল ক্লিক করতে হবে, তাহলে ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা ইমেজ হলো, আর একটা হচ্ছে মেথড থাকবে। আচ্ছা মেথডটা এখন লিখছি না। আচ্ছা আপাতত হচ্ছে কার ইমেজ থাক, এখন কার ইমেজটাকে এখানে নিয়ে আসি। এইখানে কিভাবে নিয়ে আসবো না, আচ্ছা আচ্ছা এখানে কার ইমেজের একটা কনস্ট্রাক্টর করতে হবে। এইখানে যেমন বোর্ডের একটা কনস্ট্রাক্টর করেছিলাম, ইমেজ অ্যাড করেছিলাম, সিমিলারলি এখানেও তাই। তাহলে এখানে কার নামের একটা কনস্ট্রাক্টর, এখানে ইমেজ, এখানে হচ্ছে আর ডট পিএনজি। তাহলে এই ইমেজটা এখানে চলে আসলো, সরি এখানে চলে আসলো। হ্যাঁ আচ্ছা তাহলে কারের কনস্ট্রাক্টরে ইমেজ গেল। হ্যাঁ আচ্ছা এই ইমেজটা, এই ইমেজটা হ্যাঁ এখনো হয়নি, হ্যাঁ আর একটা লাইন আছে।
আরেকটা লাইন কি কার ইমেজ, এটা ইকুয়ালস করে দিতে হবে এই যে এইখানে যে ইমেজটা নিলাম ইমেজ আইকনে সেইটা থেকে গেট করতে হবে ইমেজটা। গেট ইমেজ কেন করতে হলো, যে এইটা ইকুয়ালস দিলেও তো হওয়ার কথা ছিল, এরকম যদি দিতাম কিন্তু হচ্ছে না, ইরর দেখাচ্ছে, কারণ কি এটা এইটা হচ্ছে এটার টাইপ হচ্ছে ইমেজ আর এটার টাইপ হচ্ছে ইমেজ আইকন, দুইটা টাইপ ডিফারেন্ট, দুইটাই ইমেজ ইমেজের টাইপ কিন্তু সিমিলার টাইপ না, মানে একটা হচ্ছে ইমেজ টাইপ আর একটা হচ্ছে ইমেজ আইকন টাইপ, দুইটার ক্লাসটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে জাভা AWT পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইমেজ, আর এটা কি এটা হচ্ছে জাভা এক্স সুইং, হ্যাঁ আর একটা লাইব্রেরির মধ্যে আছে এটা, এটা নেম ডিফারেন্ট। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে ইমেজটা নিতে হবে হচ্ছে ডট গেট ইমেজ, ওকে তাহলে হচ্ছে এটা একটা ইমেজ ভ্যারিয়েবল আর এইখানে হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইমেজটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ তাহলে এই এই কনস্ট্রাক্টরকে আমি যদি কল দিই তাহলে এই ইমেজটা নিয়ে নিবে, তার মানে এটাকে কল দিতে হবে, এটা কল দিব কোথায়, এটা কল দিব হচ্ছে এই বোর্ড ক্লাসের ভিতরে, এইখানে এইখানে কল দেওয়ার নিয়ে হচ্ছে নিউ কার, আর এই নিউ কারটা কল দিব, কল দিয়ে এটা মানটা রাখবো হচ্ছে কারের মধ্যে, মানে এখানে অবজেক্টটা ক্রিয়েট করলাম সোজা কোথায়। আচ্ছা তাহলে এখানে যদি ইমেজটা ক্রিয়েট হয়ে যায়, এই কারের কারের একটা ভ্যালু আছে, তার মানে এটা হচ্ছে ভ্যালু, এই পাশে হচ্ছে ভ্যারিয়েবল আর এই পাশে হচ্ছে ভ্যালু, তাহলে কারের ভ্যালু আছে। হ্যাঁ কারের মধ্যে আমার কোন ভ্যালুটা লাগবে, ইমেজের ভ্যালুটা লাগবে, ইমেজের ভ্যালুটা আমি যদি এখানে এখন আগের মতো যে লাইনটা লিখছিলাম, হ্যাঁ এইখানে হচ্ছে কার ইমেজ, কার ডট কার ইমেজ, হ্যাঁ তাহলে আমি হচ্ছে এই কার থেকে কারের যে ইমেজ আছে, মানে কার যে একটা ক্লাস, হ্যাঁ এই ক্লাসে হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে কার ইমেজ, এটা সেটা নিয়ে নিই। আচ্ছা এখন হচ্ছে এটা কত দিয়েছিলাম, এটা দিয়েছিলাম হচ্ছে 300, না 300 এটা দিয়েছিলাম 450, ওকে তাহলে আগের কাজটাই হলো, এটা জাস্ট হচ্ছে এখন একটা কার টাইপ নিয়েছি, ইমেজ টাইপ না, হ্যাঁ এটার মতো না, এটা একটা ক্লাস, কারণ এই কারণে আমাদের অনেক কাজ আছে, হ্যাঁ এটাকে মুভ করাতে হবে। আচ্ছা এখন রান দিয়ে দেখি কি হয়, এখন ঠিক মতো আসছে। আচ্ছা তাহলে এখানে এই পর্যন্ত একটা মানে ধাপ, হ্যাঁ দুইটা ইমেজ অ্যাড করলাম, মোটামুটি একটা অবস্থানে আছে আর কি।